আজকে গণতন্ত্র দিতে লড়াই না করে সন্ত্রাস তৈরি করবে তাদের বিরুদ্ধে তারা কিন্তু প্রকাশ্যেই জনসভায় তারা হুমকি দিয়েছেন। তারা রাজনৈতিকভাবে একদিকে প্রতিহত করবে, অন্যদিকে কেউ সন্ত্রাস করলে তাদের কিন্তু হাতের এক একটা কবজি কেটে নেবে বলে এই হুমকি দিয়েছেন। পাল্টা আইএসএফ নেতা যে কুতুবুদ্দিন ফাতেই তিনি দাবি করেছেন যে পঞ্চায়েত নির্বাচন সামনে, যে পঞ্চায়েত নির্বাচনের আগে যেভাবে শাসক দল যেভাবে প্রকাশ্যে জনসভায় তাদের হাত কেটে মানুষের বিচার করবে, সামনে পঞ্চায়েত নির্বাচন মানুষ এতে ভয় পায় না, তাদেরকে পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারলে তাদেরকে বঙ্গমাতা করে ছুঁড়ে ফেলবে। এই বেশ অনেক ধন্যবাদ তোমাকে, আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। নাম না করে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে হুমকি দিচ্ছেন তৃণমূলের যুব নেতা, এমনটাই অভিযোগ আসছে। নওশাদের কবজি কেটে নেওয়ার হুমকির অভিযোগ উঠছে তার বিরুদ্ধে।